না অসমীয়া, আমার অসমীয়ার ওপর যে আক্রমণ, শারীরিক আক্রমণ, আর আমার অসমীয়ার ওপর যে মানসিক অত্যাচার, এই অত্যাচার যে অনাগত দিনত নহয় এক সুস্থ আলোচনা করবর কারণে আজি সভাখন দিয়া হয়েছিল। কিন্তু সভাখনত আজি শিবসাগর মাত্র 30 জনমান অনাসমীয়া ব্যবসায়ী ইয়াত উপস্থিত থাকিলে। শিবসাগরত 2000 অধিক কিন্তু অনাসমীয়া দোকান আছে, আর আমার সভাখনের প্রতি যে আমার নিমন্ত্রণ, সেই নিমন্ত্রণক অবজ্ঞা করলে। এক প্রকারে কবলে গেলে আমার অসমীয়ার এখন যুদ্ধ হওয়া বিচারে, যেহেতু আপনাদের জানে যে একটা রাজনৈতিক দলের শক্তিয়ে বলিয়ান হয়ে আছে, আর এটা শিবসাগর আমার অসমীয়া মানুষখিন সম্পূর্ণভাবে নিঃশেষ করবলে চেষ্টা করেছে। গতি আজিও আমি সভাখনের শিবসাগর জেলার প্রায় 30টা জাতীয় জনগোষ্ঠীয় দল সংগঠনের শিবসাগর জেলাখনের জড়িত হয়ে থাকা বিভিন্ন ক্ষেত্রের জড়িত হয়ে থাকা শ আপনার ব্যক্তি আজি সভাখনত উপস্থিত হয়, আর আমি অতি কঠোরভাবে কেটামান আমি সিদ্ধান্ত গ্রহণ করবলে আমি বাধ্য হয়েছ। গতি আমার প্রথমটো আমার সিদ্ধান্ত হয়েছে, প্রথমটোর প্রস্তাব হয়েছে যে আজি তারিখের পৰা যদি কোনোবা অনাসমীয়া বা বহিরাগত ব্যক্তিয়ে আমার অসমৰ অসমীয়া থলুৱা যুবক যুবতীর উপর যদি শারীরিকভাবে আক্রমণ করবলে হয়, মানসিকভাবে অত্যাচার করবলে হয়, বা অসমৰ অসমীয়া ভাষা কলা কৃষ্টি সংস্কৃতির উপর যদি অপমান করবলে হয়, উপলুঙ্গাহস্যক মন্তব্য দিবলে হয়, তেতিয়াহলে তেনে ধরনের বহিরাগত বনিয়া, তেনে ধরনের অসমীয়া অনাসমীয়া ব্যবসায়ী প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়ার লগতে তেওঁলোকে তালি টোপোলা বান্ধি নিজ ঠাইলৈ যাবগৈ লাগিব, ইয়াত আর ব্যবসায় করবলৈ দিয়া নহব। প্রথম আমার প্রস্তাব। দ্বিতীয় প্রস্তাবটো হৈছে যিসকল আমার থলুৱা অসমীয়া ব্যক্তিয়ে খিলঞ্জীয়া অসমীয়ার লোকের উপর আক্রমণ হওয়া দেখিও বদনের ভূমিকা গ্রহণ করে, অনাসমীয়া আর বহিরাগত পক্ষ লয়, তেনে ধরনের থলুৱা অসমীয়া ব্যক্তিক সম্পূর্ণরূপে সামাজিকভাবে বর্জন করা হব। তিন নম্বরটো হৈছে যিসকল অনাসমীয়া বহিরাগত ব্যবসায়ী আজি আমার নিমন্ত্রণ রক্ষা করে আমার সভাত উপস্থিত নহলে 24 ঘণ্টার ভিতর শিবসাগরবাসী অসমবাসী রাইজর ওর ক্ষমা খুঁজব লাগিব, অন্যথা আমি ব্যবসায়িক প্রতিষ্ঠান অনির্দিষ্টকাল আমি বন্ধ করে দিবলে বাধ্য হম। আপনার সম্পদের কিছু ব্যক্তিয়ে আমার কথাগুলো সিধা আছে নি, হ্যাঁ কথাবিল আমি একটা রসরাজর মালিক বহি আছে, সেই রসরাজর মালিকক মানে আজি খুঁজিছো যে ইয়া ইমান কোটি কোটি টাকা ঘটিলে আপনার দোকানত এটা অসমীয়া লড়াই এমপ্লয়ী আছে নে? আপনার কিন্তু জাতির প্রতি কোনো দায়বদ্ধ নাই, আজিলেকে রসরাজ শিবসাগর কারণে কিনা করলে নে? একো নকরিলে। আপনি আহিছে স্বাগতম জানাইছো, ইয়াত কিহর এটা প্রস্তাব লওয়া হয় ভোজপুরি ছাত্র সন্থানে কি সেটা ব্যান করব লাগে? ভোজপুরি ছাত্রটা কিহর নহব নচলিব, আর এই ভোজপুরি ছাত্রটাকে বুলেট লৈ ইয়াত ফুট লগাই যেটু গতিত রাস্তাত যায়, মই নিজে স্কুটি চলাই আছো, তাহলে বুলেট চলাব পৰা হলি স্টুপিড? ইয়াত নহব, ইয়াত নহব। আর চেম্বার্স অফ কমার্স ভঙ্গ করে দিয়া হব, ইয়াত খিলঞ্জীয়া মানুষ চেম্বার্স অফ কমার্সর সভাপতি সম্পাদক হব, গৈ রাজস্থানের মানুষ ইয়াত আই চেম্বার্স অফ কমার্সর সভাপতি সম্পাদক হব, এইবোর নচলিব, গুণ্ডামি নচলিব। আর শুনক, মই একদম চিধা চিধি কৈ দিছো, মোক না মই ইলেকশন খেলিম, না মোক মারবাড়ি মানুষ ভূত লাগে, না মোক বিহারী মানুষ ভূত লাগে, না মোক বঙালী মানুষ ভূত লাগে, মই এবিলাকত নাই। আর একটা কথা একদম স্পষ্টকে মই আপনার কয়ে দিছো, এবার যদি আমার মানুষ পিতে খুব পিতা হব, এইটো নচলিব। সদায় আর ভদ্র অসমীয়া জাতির ভদ্রতার সুযোগ লো আমাক চর মারিব, গুড় মারিব, হ্যাঁ আমি কি ঢোল আর রঙালী বিহু আমি যেতিয়াই তেতিয়াই পাতি দিব পারো, খালি ভুলটো যাতে আপনার পিঠি নহয় সেটা কথালে মন করব, একদম কই দিছি। দেশের মানুষে গড়ি পিটি লব জানে, হ্যাংদাং বরটো ঢাল তরোয়াল, ঢাল তরোয়াল আর ঢাল তরোয়াল। আমি 600 বছরে গৌরব উজ্জ্বল আহোম রাজত্বর মানুষ হয়, আমার যুদ্ধ করবলে শিকাইতো আহোম স্বর্গদেয়সকলের আদর্শত বিশ্বাসী আমি মানুষ হয়,
অসমীয়া মানুহ ভদ্ৰ অসমীয়া মানুহ শৰণ, আরে শৰণ হয়, শৰণ হয় কাৰণে তো আহি প্ৰকৰাস খুলি ব্যাপাৰ কৰি থাকিব পাৰিছা, শৰণ হয় কাৰণে তো অপ্সৰা খুলি ব্যাপাৰ কৰি থাকিব পাৰিছা, আমি শৰণ হয় কাৰণে তোমালোকে ব্যাপাৰ কৰি কোটি কোটি টকাৰ মালিক হ'ব পাৰিছা। কিন্তু যদি খং উঠে, মগজটো ঘূৰে, ৰাজস্থানো নেপাবি, বিহাৰো নেপাবি, এচা পিটন দিয়া হ'ব, একদম মালিক কৰি দিয়া হ'ব। আৰু যিকেইজন যিকেইজন নাহিলে, যিকেইজন ব্যৱসায়ী নাহিলে, সিদ্ধান্ত লোৱা হওক কাইলৈ বাহিৰৰ দোকান বন্ধ, বন্ধ আৰু বন্ধ। বসন্ত গগৈ ডাঙৰীয়া, মই আপোনাক অনুৰোধ জনাইছো, আপোনালোকে মোৰ বসন্ত গগৈৰ মাজত কেতিয়াবা কাজিয়া হয়, কিন্তু কাইলৈ বসন্ত গগৈ কোনোবা অনা অসমীয়া মানুহে হাত দিলে শৃংখল চলিয়া ঘৰত সোমাই পঢ়ি নাথাকে। আৰু দাদা, আপুনি আপুনি ৰাজহুৱা কৰক, কালি কোন তিনিজন বটন আপোনাৰ ঘৰলৈ গৈছিলে? আপুনি ৰাজহুৱা কৰক, তিনিজন বটন কোন কৈছিলে? সেই বটন কি জাগা চোন গাড়ীত কাণত ভৰাব লাগিব, আপুনি আজি ৰাজহুৱা কৰি যাব লাগিব কোন তিনিজন বটন আপোনাৰ ঘৰলৈ কালি ৰাতি পইচাৰ ঘোচ দিবলৈ গৈছিলে। আৰু এটা কথা, ভোজপুৰী সংগঠন বন্ধ, আৰু ইয়াত কিহৰ মাৰোৱাৰী যুৱ মঞ্চ, অসমীয়া যুৱ মঞ্চ আছে, সব জইন কৰ তাত, ইয়াত মাৰোৱাৰী যুৱ মঞ্চ নহ'ব, 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 এতিয়াৰ পৰা একো নহ'ব, বহুত সহ্য কৰিলোঁ, সব মাৰোৱাৰী যুৱ মঞ্চৰ নাম, মাৰোৱাৰী সমাজে নিজে গৈ পেলাই মোহাৰিব লাগিব কলা ৰংলৈ, সেইটো প্ৰস্তাৱ লোৱা হওক, ভোজপুৰী ছাত্ৰ সন্থাৰ নাম কলা ৰংলৈ, ভোজপুৰী ছাত্ৰ সন্থাই য'ত য'ত লিখা আছে সব মোহাৰিব লাগিব, সেইটো প্ৰস্তাৱ লওক, একদম হয়নে ৰাইজ? আমি ইয়াৰ ভূমিপুত্ৰ মানুহ, তহঁতৰ স্বৰবোৰ খাবলৈ আমি ইয়াত জীয়াই থকা নাই। সেই শিৱসাগৰত যদি নিজৰ বাই ভনীক কোনোবাই বনিয়াগতৰ বা বহিয়াগতৰ মানুহে হাত দিবলৈ হয়, কিন্তু আমি জাতীয় সংগঠন হিচাপে আমি কেতিয়াও বহি নাথাকোঁ। সেইকাৰণে আমি চৰকাৰৰ লগতে শিৱসাগৰ জিলা প্ৰশাসনক আমি দাবী জনাইছোঁ, অনাগত 24 ঘণ্টাৰ ভিতৰত যিসকল দোষী আছিলে দোষীক গ্ৰেপ্তাৰ কৰিবলৈ আমি দাবী জনাইছোঁ। ইয়াৰ অন্যথা কিন্তু গণতান্ত্ৰিকভাৱে আন্দোলন হ'ব, আৰু অসমত বহিয়াগতৰ দপদপনি নচলিব, কেৱল অসমীয়াৰ দপদপনি চলিব অসমত। আমি সকীয়াই দিছোঁ, আমাৰ নিজৰ বাই ভনীক যদি কোনোবা বহিয়াগতৰ যদি হাত দিবলৈ হয়, কিন্তু হাত ভাঙি দিয়া হ'ব, স্পষ্ট কথা। সিদিনাখন এগৰাকী নাবালিকা খিলঞ্জীয়া অসমীয়া আমাৰ কন্যাৰ ওপৰত চলা আক্ৰমণৰ গোটেই ঘটনাটোক লৈ ৰাজহুৱা সভা অনুষ্ঠিত হৈ গৈছে। আমি 30টা সংগঠনৰ লগতে ইতিমধ্যে শিৱসাগৰ জিলাৰ প্ৰায় 5 শতাধিক ৰাইজে আজিৰ সভাখনত অংশগ্ৰহণ কৰিছে। এই সভাখনৰ মূল সিদ্ধান্তসমূহ ইতিমধ্যে ঘোষণা কৰি দিয়া হৈছে। আমি আপোনালোকৰ সংবাদ মাধ্যমৰ জৰিয়তে অৱগত কৰিব বিচাৰিছোঁ যে আমাৰ যিকেইটা মূল সিদ্ধান্ত আছে, তাৰ ভিতৰত এটা সিদ্ধান্ত আছে যে বিশেষকৈ শিৱসাগৰ খিলঞ্জীয়াৰ পীঠস্থান শিৱসাগৰত কোনো অখিলঞ্জীয়া সংগঠনে অহা আজি সভা অনুষ্ঠিত হোৱাৰ পিছৰে পৰা তেখেতসকলে যিসমূহ অনা অসমীয়া সংগঠন আছে, আজি বেংগলী সম্প্ৰদায়ৰ সংগঠন ইয়াত আছে, ইয়াতে বিহাৰী সম্প্ৰদায়ৰ সংগঠন আছে, ইয়াতে ভোজপুৰী সংগঠন আছে, ইয়াতে মাৰোৱাৰী সম্প্ৰদায়ৰ সংগঠন আছে, সকলোকে আজি এই সংবাদ মাধ্যমৰ যোগেদি আমি আহ্বান জনাইছোঁ যাতে ইতিমধ্যে তেখেতসকলৰ সংগঠনসমূহ আমি 30টা সংগঠন তথা ৰাইজৰ লগত আলোচনা কৰি আজিৰ পৰা শিৱসাগৰত নিষিদ্ধ ঘোষণা কৰিছোঁ।